আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানশীন ছিল। উনি জুমার দিন বাথরুমে বাথরুম করা অবস্থায় মারা গেছেন। এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? ভাইরা আমার টয়লেটে মৃত্যুবরণ করলেই সে খারাপ এমন কোনো কথা নেই। আল্লাহর কোনো বান্দা তিনি হয়তো বাসা বাড়িতে খুব ভালোভাবে তার বিছানায় তিনি মারা গেছেন, এর মানে এটা না যে তিনি জান্নাতি হয়েছেন, নিশ্চিত হয়েছেন। কে কোথায় মারা গেল এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেল, অর্থাৎ তার ইমানের হালত কি। ইমান যদি মজবুত থাকা অবস্থায় তওবা করেছে অবস্থায় তাকওয়ার উপরে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার মৃত্যু যেখানেই হোক না কেন ইনশাআল্লাহ সেটা ভালো মৃত্যু হিসাবে বিবেচিত হবে। আর যদি কারোর আল্লাহ না করুক ফাসেকের মৃত্যু হয়, তিনি কাফের থাকেন বেঈমান থাকেন, আরে বেঈমান যদি মসজিদের ভিতরেও মারা যায় তারপরও সেটা ভালো মৃত্যু বলা যাবে। কোথায় মারা গেছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেছে, অর্থাৎ তার ঈমান এবং আমলের অবস্থা কি, এটা হলো গুরুত্বপূর্ণ। অতএব কেউ যদি টয়লেটে মারা যায় তাহলে সেক্ষেত্রে লোকটা যদি বেঈমান কাফের হয় আবার টয়লেটে মারা যায় তাহলে তো তার মৃত্যু যে খারাপ মৃত্যু সেটা তো বলাই বাহুল্য, সেটা টয়লেটের কোনো কথা নয়। গোলাম মাহমুদ কাদিয়ানের পরে প্রসিদ্ধি আছে যে সে নাকি টয়লেটে মারা গেছে। যদি ঘটনা তাই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একে তো সে নিজেকে বিভিন্নভাবে নবী রাসূল দাবি করে কোরআনের বিকৃতি করে বিভিন্নভাবে সে এবং তার অনুসারীরা কাফের, এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম সারা বিশ্বে প্রায় একমত। এরপর আবার তার মৃত্যু হয়েছে ওখানে, তাহলে তার অবস্থাই তো বেঈমানের অবস্থা, আবার মরছে সেখানে। অতএব তার খারাপ মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কোনো ইমানদার তার মৃত্যু যদি টয়লেটে হয় তাহলে টয়লেটে মৃত্যুর কারণেই তাকে খারাপ বলার সুযোগ। আমাদের সমাজে মানুষ অন্যকে নিয়ে মন্তব্য করতে খুব মজা পায়, খুব মজা পায়, নিজের খোঁজ খবর নাই। অমুকের এটা হয়েছে কেন তাইলে মনে হয় সে খারাপ মানুষ, অমুকের সেটা হয়েছে কেন তাইলে সে খারাপ মানুষ, অমুক মেয়ে তালাক খেয়ে বাসায় আসছে কেন তাইলে ও মনে হয় খারাপ মানুষ, ওর স্বামী মারা গেছে কেন তাইলে মনে হয় মানুষটা ভালো ছিল না, ও আল্লাহ মনে নারাজ হয়ে গেছে ওর উপরে। হ্যাঁ, এরকম নানান জল্পনা কল্পনা আমরা আরেকজনকে নিয়ে করি, আমার নিজের অবস্থা কোথায় আল্লাহর কাছে সেটা নিয়ে খোঁজ খবর, নিজের চরকায় তেল দিন আরেকজনকে নিয়ে ভাবি। আল্লাহ আমাদেরকে নিজেদের সম্পর্কে ভাবার তৌফিক দান করুন। অন্যের সম্পর্কে কুধারণা নয় সুধারণা করতে হবে, কি ধারণা করতে হবে। অতএব কোন আল্লাহর বান্দা বা বান্দি তিনি নামাজি মানুষ, দিনদার মানুষ, পর্দানশীন ছিলেন, জুমার দিন আবার মারা গেছেন। জুমার দিন মারা যাওয়ার সম্পর্কে একটি হাদিস আছে, সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ জুমার দিন মারা যায় আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। তাহলে সহজ কথা না, এখন সে কোথায় মারা গেছে এটা মুখ্য নয়, কি অবস্থা মারা গেছে সেটা হলো মূল বিষয়। আমরা সুধারণা করব, বাকি লা নুজাক্কি আলা আহাদিন আলাল্লাহ, লা নুজাক্কি আলা আহাদিন আলাল্লাহ, আল্লাহর উপরে কাউকে আমরা সার্টিফিকেট দিতে যাব না। কার অবস্থা কি সেটা একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। আমরা তো বাহ্যিক অবস্থা দেখে কারোর মৃত্যুর পর মনে করি এই লোকটা জান্নাতি, কারোর মৃত্যুর পর মন্তব্য করি আমরা জাহান্নামে। ফেসবুকে বিশেষ করে দেখবেন কোন একটা মানুষ হয়তো সে গুনাহগার ছিল, হয়তো কোনো পাপে লিপ্ত ছিল, কিন্তু দিন শেষে সে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হয়তো কোনো গুনাহে লিপ্ত ছিল তার জীবনে বা কখনো খারাপ ছিল, মারা যাওয়ার পর দেখবেন সবাই তারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ফেসবুকে কমেন্টে, ঠিক না বে? ঠিক, জাহান্নামের ঠিকাদারি সবাই হাতে হাতে। এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলছেন বাংলাদেশে একজন মানুষও জান্নাতে যাইতো না যদি আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব আমাদের সবার হাতে দিত, কারণ এক হুজুর অন্য হুজুরের অনুসারীদের সব জান্নাত পাঠিয়ে দিত, আবার ওই হুজুর আবার এই হুজুরের অনুসারীদেরকে সব জান্নাত পাঠিয়ে দিত, তাহলে জান্নাত খালি থাকতো, ঠিক না ভাই? ঠিক। আমাদের মন মানসিকতাকে আরো বড় করতে হবে, বিশেষ করে ইমানদারদের ব্যাপারে রহমা ও বাইনাহুম হতে হবে। আমার মুসলমান ভাই আহলে কেবলা ভাই তার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে, তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার কোনো সমালোচনা না, এখন তার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এখন তার ভালো গুণ থাকলে বললাম, না হলে চুপ থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাকে মাফ করুক। শিক্ষা অর্জন করার থাকলে সে শিক্ষার কথা বলবো, তাই বলে ওই ব্যক্তিকে জাহান্নামে নিশ্চিতভাবে পাঠায় দেওয়ার ঠিকাদারি কন্ট্রাক্টারই আল্লাহ আমাদেরকে দেয়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ঔষধের দোকান যারা দিয়েছেন তারা অনেক সময় ঔষধ কোম্পানি থেকে গিফট এবং স্যাম্পল পেয়ে থাকেন,
এগুলো না দিলে কোম্পানির ওষুধ নিতে চান না এবং অনেক সময় টাকা কেটে রাখেন যে টাকা আমার পকেট থেকে লস দিতে হয় এমন অবস্থায় দোকানদারের ব্যবসা হালাল হবে কিনা ভাই আমাদের দেশে সব জায়গায় শুধু চাঁদাবাজি ডাকাতি যে যেমনে পারে যে যারে মেরে কেটে খেতে পারে এসব বেঈমান করলে মানায় যে জানে যে বিশ্বাস করে কিয়ামত আসে আল্লাহর সামনে দাম লাগবে সে কখনো এগুলা করতে পারে ভাইরা আমার ঔষধ দোকানদারদেরকে ঔষধ কোম্পানি যদি গিফট দেয় যে ভাই আমার ওষুধ তুমি বিক্রি করো তোমাকে আমি এমনি গিফট দিলাম ডাক্তারের জন্য গিফট দেওয়া নাজায়েজ হতে পারে কিন্তু ওই দোকানদারের জন্য জায়েজ কারণ দোকানদার এটা তাকে শুধুমাত্র কোম্পানি দিছে এখানে ডাক্তারদের মত না যে ডাক্তার রোগীর কাছ থেকে ফিস নিছে আবার কোম্পানির কাছ থেকে ফিস নিয়ে সে ওষুধ লিখতেছে এটা তার ডিউটি ওষুধ লেখা ডিউটি ফিসের বিনিময়ে আবার সে কোম্পানির থেকে আবার টাকা নিচ্ছে ওষুধ লেখার বিনিময়ে অর্থাৎ দুই জায়গায় একসাথে মানে সে আপনার উপার্জন করতেছে দুই দিক থেকে এটা তার জন্য জায়েজ নাই কিন্তু ওষুধ কোম্পানির তো আর সেটা না যার কারণে ওষুধ কোম্পানিকে সরি দোকানদার ওষুধ দোকানদার তো সেটা না ডিসপেন্সারিওয়ালা তাকে যদি ওষুধ কোম্পানি কোনো গিফট টিপ কিছু দেয় এটা তার জন্য জায়েজ আছে কিন্তু সে যদি চাঁদাবাজি করে যে না এটা না দিলে ওই কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ তাকে বাধ্য করা হবে তাকে জোর করা হবে তার থেকে টাকা কেটে নেওয়া হবে তাহলে সেটা জুলুম হবে অন্যায় হবে নাজায়েজ হবে আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে হক হালালি জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহর সকল নির্দেশকে সব ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন বান্দার হক মানুষের হকের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন অনেক মুসলমান আজকাল আছে ভাই অন্যের হকের ব্যাপারে খেয়াল করে না রাস্তা চলতে গেলে রাস্তাঘাটে প্রতিবেশীর বিভিন্ন জায়গায় মানুষকে কিভাবে মেরে কেটে সামনে যাবে মানুষ অধিকার নষ্ট করে সে কখনো ভালো মুসলমান হতে পারে আল্লাহর অধিকার একটু নষ্ট করলেও আশা করা যে আল্লাহ মাফ করবেন আর বান্দার হক নষ্ট করছেন আশা ছেড়ে দেন যে আল্লাহ মাফ করবে কারণ বান্দার হক আল্লাহ তাআলা বান্দার কাছ থেকেই মাফ নেয়াবেন কিংবা আপনার আমল তাকে দিয়ে দায়মুক্ত করাবেন ভয়াবহ ব্যাপার ভাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন